আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো মোবাইলের ব্যাটারি দিয়ে চার্জিং সিস্টেম ডেকোরেশন লাইট তৈরি করে। তো এর আগে অনেক মানে ডাইরেক্ট বিদ্যুৎ দিয়ে ডেকোরেশন লাইট তৈরি করে দেখানো হয়েছে। তো এবার দেখাবো চার্জিং সিস্টেম মোবাইলের ব্যাটারি দিয়ে কীভাবে ডেকোরেশন লাইট তৈরি করা যায়, তো এটা দেখানোর চেষ্টা করেছি। সো আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখতে পারেন তাহলে খুবই সহজেই আপনার নিজেরা এমন কাজ করতে পারবেন, আর এই কাজটি বেশি কঠিনও না, একটু বুঝলে খুবই সহজ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, এখানে আমরা যা যা প্রয়োজন প্রথমে দেখে নিব। তো এখানে আমি দুই কালার বাতি নিয়েছি, একটি সাদা এবং একটি নীল, সাথে এই ক্যাপগুলো প্রয়োজন এবং এই বড় ক্যাপগুলো। আর এখানে তিনটি ব্যাটারি ব্যবহার করেছি, ভালো ভালো ব্যাটারি, যাতে চার্জ ব্যাকআপটি বেশিক্ষণ থাকে। এবং এমন যে কয় পিস লাইট নেবেন সে কয় পিস জোড়া তার কেটে নিতে হবে। আর এখানে একটি বক্স নিয়েছি, এটার মধ্যে ফিটিং করব এবং চার্জ দেওয়ার জন্য এবং চার্জের একটি সার্কিট করে নিয়েছি। এগুলো দিয়ে এবার কাজটি শুরু করে দেব। সো প্রথমে এই ছোটো ক্যাপগুলো নিব, নিয়ে এগুলোকে লাইটগুলোকে প্রবেশ করে নেব, নিয়ে এই বড় মাথাটি এভাবে ব্যাগ করে রাখবো। তো এভাবেই অনেকগুলো লাইট একত্রিত করে নেব। তো এভাবে অনেকগুলো লাইট একত্রিত করে নেব। যে কো পিস ব্যবহার করবেন সে কো পিস নিয়ে নেবেন। তো আমি এখানে 70 পিস ব্যবহার করেছি, 70 পিস নিয়ে নেব এবং তারও 70 পিস নিতে হবে। তো এবার আমি আপনাদেরকে শুরু করে দেখাই। তো প্রথমে যেহেতু এখানে প্লাসটি আমরা ব্যাখ্যা করে দিয়েছি, প্লাস মাথাটি, তো এই প্লাস মাথাটির সাথে এই প্লাসটি প্রথমে লাগাই নেব। এটা যাতে প্রথম, এই জন্য ক্যাপটি পরে লাগালো চলবে, ব্যাগগুলো ক্যাপ আগে ঢুকে নিতে হবে। দেখতে পাচ্ছেন এইভাবে নিয়ে নেবে। এরপরে সাদা এই কাপটি দিয়ে ওকে ভিতর দিয়ে প্রবেশ করে দেবেন, দিয়ে এই জায়গায় এভাবে লাগাই দিলেন। পরেরটা দ্বিতীয় রাত থেকে এটাকে এইভাবে প্রবেশ করে দিতে হবে। দেওয়ার পরে এখানে ডাবল দুইটা তার জোড়া নিতে হবে, মানে একটির সাথে আরেকটি লাগাই নিতে হবে। সেমভাবে এখানে এটা ভিতরে আবার এগুলোকে প্রবেশ করে নিতে হবে। তো সেম এভাবে যত পিস আপনারা তৈরি করবেন তত পিস এভাবে লাগাই নেবেন। আমি সবগুলো লাগাই নিই। তো এই যে আমার 70 পিস এখানে কমপ্লিট। তো এখন ব্যাটারির লাইনগুলো এখানে দিয়ে নিতে হবে।
তো ব্যাটারির সমস্তগুলোকে একত্রিত করে সব প্লাস একত্রিত করে দেব এবং মাইনাস একত্রিত করে দেব, প্লাসটি প্লাস মাইনাসটি মাইনাস লাগিয়ে নেব। সো ব্যাটারি এইভাবে লাগাই নিলাম। এখন এখানে বক্সে কাজ করতে হবে, তো এখানে আমি একটি সুইচ লাগাই নিয়েছি আগে থেকে। এখানে তো কারেন্ট ডাইরেক্ট লাইন দিব, এই চার্জার সার্কিট নিয়েছি এটা, তো এটা এখানে লাগাই দিব। ব্যাটারিগুলোকে আগে প্রবেশ করে নিলাম ভিতরে। এখন এটার এসি যে লাইনটা মানে কারেন্টের যে লাইনটা ছিল, তো ওই জায়গায় এই যে এখানে একটি তার ঝালাই দিয়ে দেবো। তো এই দুটা ঝালাই দিয়ে নিলাম। তো এখন এখানে এই ইউএসবি এই সকেটটি না থাকে, যদি অন্য মানে তার থাকে এরকম চার্জার, তাহলে তো প্লাস মাইনাস পাইলে, আর তা না থাকে তো ইউএসবি দুই ধারে যে দুই মাথা যেমন এটা আর এটা, তো এই দুইটাতে প্লাস মাইনাস আছে, তো এই দুটাতে প্লাস মাইনাস বুঝে এই দুটা তার ডাইরেক্ট এই দুই জায়গায় লাগাই দেব। তো এখানে এই লাইনগুলো দেওয়া হয়ে গেল। এখন লাইটের এই লাইনটা ভিতরে প্রবেশ করে নেব, নিয়ে লাইনটা দিয়ে দেবো, তাহলে কিন্তু প্লাস লাইনটি যেহেতু সুইচে ব্যবহার করব, তো সুইচের নিচের ওখানে লাগাই নিব, আর মাইনাসটি ব্যাটারির এই মাইনাস এখানে লাগাই দিব। তো এই যে সব লাইনগুলো দেওয়া কমপ্লিট। তো দেখুন এখানে প্লাসের লাইনটি এই সুইচে, তো এই সুইচ দিলে এই যেমন হবে, তো এরকমভাবে দেওয়া হলো। তো এবার এগুলোকে দিয়ে খাপ লাগাই দিব। তো যে কাজটি কমপ্লিট, তো সুইচ দিলে এখন কিন্তু লাইটটি চলবে। তো এখানে অনেক আলো আছে, তো আমি একটু অন্ধকারে দিয়ে আপনাদের একটু দেখাই, তাহলে একটু সুন্দর লাগবে দেখেন। দেখেন অন্ধকার করলে কিন্তু আলো খুবই সুন্দর দিবে। তো এইভাবে খুবই সহজে কিন্তু আপনারা নিজেরা এইভাবে তৈরি করতে পারেন, যে কোনো কালার এখানে ব্যবহার করতে পারেন। আপনাদের কাছে অন্য কালার ভালো লাগলে তো অন্য কালার ব্যবহার করতে পারেন, যার যেমন কালার পছন্দ, এবং এমনকি মাল্টি কালার ব্যবহার করতে পারেন, যেটা এক লগে অনেকগুলো চলে, তো ওটা ব্যবহার করতে পারেন। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে দয়া করে লাইক করবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।